বিশ্বকাপ শুরুর আগে অনেক ক্রিকেট বোদ্ধারা তাদের ভবিষ্যৎবাণীতে পাকিস্তানকে সেমিফাইনালে রেখেছিলেন। তবে তাদের এই ভবিষ্যৎবাণীকে প্রমাণ করতে পারেনি পাকিস্তানি ক্রিকেটাররা, ছিটকে গেছেন সেমিফাইনাল থেকে। তাই তো বিশ্বকাপের বড়ডুবিতে শোনা যাচ্ছে পরিবর্তন আসতে চলেছে পাকিস্তানের কোচিং স্টাফে। পাকিস্তান দলের পরিবর্তন হওয়ার অবশ্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেখানে শুরুটা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলার মনি মর্কেল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ থাকার পরেও কিনা আগেভাগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন সাবেক প্রোটিয়া পেসার, যেখানে আজ পাকিস্তান দলের বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মনি মর্কেল। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে 6 মাসে চুক্তিতে কাজ করতে রাজি হয়েছিলেন মর্কেল। গত জুন মাসে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেওয়ায় ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারতেন তিনি। তাই তো সেই হিসাবে আগামী মাসে অস্ট্রেলিয়ার সিরিজে পাকিস্তান দলের সাথে থাকার কথা ছিল মর্কেলের, কিন্তু তার আগেই নিজেকে সরিয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার। তবে কী কারণে মর্কেল পদত্যাগ করেছেন তা অবশ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বিশ্বকাপে পাকিস্তানের পেসাররা ভালো করতে না পারায় হয়তো নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি, যেখানে বাহাতি পেসার শাহিন আফ্রিদি ছাড়া পাকিস্তানের বাকি সব বোলারই মোটামুটি সুপার ফ্লপ করেছেন। অন্যদিকে মর্কেলে সরে যাওয়ায় শোনা যাচ্ছে সাবেক পেসার উমর গোল পাকিস্তান দলের বোলিং কোচ হতে যাচ্ছেন। আফগানিস্তানের বোলিং কোচের পদ ছাড়ার পর বর্তমানে কোনো দলের সঙ্গে কাজ করছেন না তিনি। তাই তো সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো উমর গোলের হাতেই উঠতে পারে পাকিস্তানের পেস বোলিং ইউনিটের দায়িত্ব।